আমি একটু এক নজরে আপনাদেরকে একশোটি কবিরা গুণা সম্পর্কে একটু জানিয়ে দিতে চাচ্ছি যাতে করে আমাদের মাথায় এই বিষয়টা থাকে আর কি এক নম্বরে আল্লাহর সাথে শিরিক করা শিরিকের অনেক বিষয় নিয়ে আমাদের আলোচনা হচ্ছে আজীবন চলবে এই সম্পর্কে আমাদের জানতে হবে এরপরে হলো নামাজ ছেড়ে দেয়া পিতামাতার অবাধ্য হওয়া অন্যায়ভাবে মানুষকে হত্যা করা পিতামাতাকে মাতাকে অভিশাপ দেয়া অথবা সন্তানকে অভিশাপ দেওয়া জাদু টোনা করা এতিমের সম্পদ আত্মসাত করা জিহাদের ময়দান থেকে পালিয়ে যাওয়া এবং সতী সাধবী মমিন নারীর প্রতি অপবাদ দেয়া রোজা না রাখা জাকাত আদায় না করা ক্ষমতা থাকা সত্ত্বেও হজ আদায় না করা যাদুর বৈধতায় বিশ্বাস করা ম্যাজিকে বিশ্বাস করা প্রতিবেশীকে কষ্ট দেয়া অহংকার করা চোগলখড়ি করা ঝগড়া লাগানোর উদ্দেশ্যে অর্থাৎ একজনের কথা আরেকজনের কাছে লাগানো আত্মহত্যা করা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা অবৈধ পথে অবৈধ পথে উপার্জিত অর্থ ভক্ষণ করা উপকার করে খোটা প্রদান করা মদ বা নেশাদ্রব্য গ্রহণ করা মদ প্রস্তুত প্রচারে অংশগ্রহণ করা জুয়া খেলা তগদিরকে অস্বীকার করা অদৃশ্যের খবর জানার দাবি করা যেটা অনেক সময় অনেক গণকরা করে থাকে আমরা জানি গণকের কাছে ধর্ণা দেয়া বা গণকের কাছে অদৃশ্যের খবর জানতে চাওয়া কেউ যদি এটা করেন তাহলে তার চল্লিশ দিনের আমল নষ্ট হয়ে যাবে হাদিসের মধ্যে আসছে পেশাব থেকে পবিত্র না থাকা যেটা ভাই বলেছেন রসুলসাল আলুসাল্লামের নামে মিথ্যে হাদিস বর্ণনা করা মিথ্যে স্বপ্ন বর্ণনা করা মিথ্যে কথা বলা মিথ্যে কসম খাওয়া মিথ্যা কসমের মাধ্যমে পণ্য বিক্রয় করা ব্যবিচারে লিপ্ত হওয়া সমকামিতায় লিপ্ত হওয়া মানুষের গোপন কথা চুপি সারে শোনার চেষ্টা করা হিল্লা তথা চুক্তিভিত্তিক বিয়ে করা অথচ আমাদের সমাজে হিল্লা বিয়ে বলে আমরা জানি যেটা আছে এটা কবিরা গুণা মৃতির উদ্দেশ্যে উচ্চ স্বরে ক্রন্দন করা মানুষের বংশমর্যাদায় আঘাত হানা মুসলিম সমাজ থেকে বিচ্ছিন্ন থাকা মুসলিমকে গালি দেয় অথবা তার সাথে লড়াইয়ে লিপ্ত হওয়া এটাও আমরা আলোচনা শুনেছি খেলার ছলে কোনো প্রাণীকে নিক্ষেপযোগ্য অস্ত্রের মাধ্যমে বা অস্ত্রের লক্ষ্যবস্তু বানানো কোনো অপরাধীকে আশ্রয় দান করা আল্লাহ ছাড়া অন্য কারো নামে পশু জবেহ করা ওজনে কম দেয়া ঝগড়া বিবাদে অশ্লীল ভাষা প্রয়োগ করা ইসলামী আইন অনুসারে বিচার বা শাসনকার্য পরিচালনা না করা জমিনের সীমানা পরিবর্তন করা বা পরের জমি জবর দখল করা যেটাকে আমরা আইল দখল বলে থাকি গিবত তথা অসাক্ষাতে কারো দোষচর্চা করা দাঁতকে সুন্দর করা অর্থাৎ ওই যে চিকন করা ইয়ে করা সৌন্দর্যের উদ্দেশ্যে মুখমণ্ডলের চুল তুলে ফেলা বা চুল উঠিয়ে বা ভ্রু চিকন করা বিশেষ করে মা বোনদের ক্ষেত্রে আমরা ভ্রু প্লাকের ব্যাপারটা দেখি যেটা হাদিসে সুস্পষ্টভাবে নিষেধ এসছে পরচুলা চুলা লাগানো অতিরিক্ত চুল সংযোজন করা পুরুষের নারী নারী বেশ ধারণ করা নারীর পুরুষ বেশ ধারণ করা বিপরীত লিঙ্গের প্রতি কামনা দৃষ্টিতে তাকানো কবরকে মসজিদ হিসেবে গ্রহণ করা পথিককে নিজের কাছে অতিরিক্ত পানি থাকার পরেও সেটা না দেওয়া খুব গুরুত্বপূর্ণ পথিককে নিজের কাছে পানি থাকা সত্ত্বেও না দেয়া পুরুষের টাকুর নিচে ঝুলিয়ে পোশাক পরিধান করা মুসলিম শাসকের সাথে কৃত বায়াত বা আনুগত্যের শপথ ভঙ্গ করা ডাকাতি করা চুরি করা সুদ লেনদেন করা সুদ লেখা বা সাক্ষী থাকা ঘুষ লেনদেন করা গণিমত তথা জিহাদের মাধ্যমে কাফেরদের নিকট থেকে প্রাপ্ত সম্পদ বন্টনের পূর্বে আত্মসাত করা জুলুম অত্যাচার করা অস্ত্র দ্বারা ভয় দেখানো বা তা দ্বারা কাউকে ইঙ্গিত করা প্রতারণা ঠকবাজি করা একটা কথা দেখছেন অস্ত্র দ্বারা ভয় দেখানো অথবা সেটা দ্বারা কাউকে ইঙ্গিত করা আমরা কিন্তু অনেক সময় এটা দেখে থাকি অনেক সময় এটা দেখে থাকি অনেকে অনেক কাজ প্রভাবিত করার জন্য অনেক কিছু করে থাকে কবিরা গুণা প্রতারণা করা ঠগবাজি করা রিয়া বা লোক দেখানোর উদ্দেশ্যে রিয়া বা লোক দেখানোর উদ্দেশ্যে সত করা রিয়া বা লোক দেখানোর উদ্দেশ্যে ন্যায় করা এটা আমাদের অনেকের মাঝে থাকতে পারে আল্লাহ মাফ করুন স্বর্ণ বা রূপার তৈরি পাত্র ব্যবহার করা পুরুষের রেশমি পোশাক স্বর্ণ রূপ পরিধান করা সাহাবিগণকে গালি দেয়া নামাজরত অবস্থায় মুসল্লির সামনে দিয়ে যাওয়া নামাজরত অবস্থায় মুসল্লির সামনে দিয়ে গমন করা মনিবের নিকট থেকে কৃতদাসের পলায়ন ভ্রান্ত মতবাদ জাহিলি রীতিনীতি অথবা বিদাতের প্রতি আহ্বান করা পবিত্র মক্কামদিনায় অপকর্ম দুষ্কৃতি করা কোনো দুষ্কৃতিকারীকে প্রশ্রয় দেয়া আল্লাহর ব্যাপারে অনধিকার চর্চা করা আল্লাহর ব্যাপারে অনধিকার চর্চা করা অনেক সময় অনেক কথাবার্তায় আমরা এমন সব করে ফেলি যেটা হারাম আমরা বুঝতেও পারি না বিনা প্রয়োজনে তালাক দেয়া বিনা প্রয়োজনে তালাক চাওয়া যে নারীর প্রতি তার স্বামী অসন্তুষ্ট যে নারীর প্রতি তার স্বামী অসন্তুষ্ট স্বামীর অবাধ্য হওয়া স্ত্রী কর্তৃক স্বামীর অবদানকে অস্বীকার করা আবারও বলছি স্ত্রী কর্তৃক স্বামীর অবদানকে অস্বীকার করলা করা অর্থাৎ তুমি কিছুই করো নাই বিশ বছর বিয়ে হইসে চল্লিশ বছর বিয়ে হয়েছে তুমি কি করছো আমার জন্য কি দিয়েছো কিছুই দাও নাই হাদিসের মধ্যে আসছে আল্লাহ আসলাম এটাকে নিষেধ করেছেন স্ত্রীদেরকে বলার জন্য স্বামী স্ত্রীর মাঝে বিবাদ সৃষ্টি করা বেশি বেশি অভিশাপ দেওয়া বিশ্বাসঘাতকতা করা আমানতের খেয়ানত করা ঋণ পরিশোধ না করা ঋণ পরিশোধ না করা বদ মেজাজি অহ এমন অহংকারী যে উপদেশ গ্রহণ করে না তাবিজ কবচ রিং সুতা ইত্যাদি ঝুলিয়ে রাখা পরীক্ষায় নকল করা অর্থাৎ যে কোনো জিনিস অসদ উপায় অবলম্বন করা ভেজাল পণ্য বিক্রয় করা ইচ্ছাকৃতভাবে জেনে শুনে অন্যায় বিচার করা জেনে শুনে অন্যায়ভাবে বিচার করা আল্লাহর বিধান ব্যতিরিকে বিচার ফয়সালা করা দুনিয়া কামানোর উদ্দেশ্যে দিনই আইল সম্পর্কে জিজ্ঞেস করা হলে জানা সত্ত্বেও সেটা গোপন করা কবিরাগুনা নিজের পিতা ছাড়া অন্যকে পিতা বলে দাবি করা যেটা ভাই বলেছেন আল্লাহর রাস্তায় বাধা দেয়া এই একশোটি বিষয় আমি আজকে আপনাদের সামনে খুব সংক্ষিপ্তভাবে তুলে ধরলাম আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে যাবতীয় কবিরা গুণা বা কাবায়ের থেকে হিফাজতে রাখুন আল্লাহ বলেছেন হাউন আন হু কফ আন কুম সাইয়া খিলাকুম হলান করিমা তোমরা যদি বড় অপরাধগুলো থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারো তাহলে আমি তোমাদেরকে এমন একটি সম্মানিত ঘরে প্রবেশ করাবো সেখান থেকে আর কোনো দিন তোমরা বের হবে না সব হান আল্লাহ হেবে হান্দি আল্লাহ তালা আমাদের সবাইকে যাবতীয় কবিরা গুনা থেকে হিফাজত করুন আল্লাহ মামিন